প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে কোন অপরাধীরা দায় মুক্তি পায় নাই। আমাদের যে কজন নেতার স্মরণে আজকের এই শোক সভা, তার ভিতরে মামুনের মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু নয়। আমার প্রায় 32 বছর না 33 বছরের আইন পেশার অভিজ্ঞতায় এটি একটি হত্যাকাণ্ড, কোনোভাবেই এটা অপমৃত্যু নয়। আমি সকলের আত্মার মাগফিরাত কামনা করছি, শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি আমাদের শহীদুল্লাহ ভাই সহ যাদেরকে ঘিরে আজকে এই সভা, আল্লাহ যেন তাদের সকলকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তাদের শোক সন্তপ্ত পরিবার জন্য এই ব্যথা কাটিয়ে উঠতে পারেন। নেতা মাননীয় মন্ত্রী, মামুনকে হত্যা করা হয়েছে, মামুনের হত্যা আমাদের প্রতিনিধি আওয়ামী লীগ নেতা কর্মীকে অত্যন্ত ব্যথিত। ওকে কল দিয়েছি, ও ফিল মেসেঞ্জারের কলও রিসিভ করেনি। বিদ্যুতের হাতে হত্যা হয়েছে, এর সূক্ষ্ম বিচার সেবাকে তোমার এ সদুচি তোমারি করুণা, তোমারি করুণা সামি সারা দিশা যে পাতে প্রাণ। السلام على المرسلين، الحمد لله رب العالمين، ولكن لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।